অগ্নিগর্ভ বাংলাদেশ, সেখানে পড়তে গিয়ে আটকে গেছে ছেলে, যোগাযোগ করা যাচ্ছে না ঠিক মতো, চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার, বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর ভাবনা। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে ব্যাহত যান চলাচল, সে দেশে আটকে রয়েছেন হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস, ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় বাবা মা। কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, যার আজ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, মারা গিয়েছে অনেক পড়ুয়া। এই পরিস্থিতিতে বাংলাদেশে আটক রয়েছেন বহু পড়ুয়া, উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা, অনেককেই ফোনে পাওয়া যাচ্ছে না, তারা কি অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না। হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের MBBS ফাইনাল ইয়ারের ছাত্র। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। গত পরশু তরশুদিন মানে 2:30টার সময় কথা বললাম, সে তখন সব ঠিকঠাক ছিল, যে বললো মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছে, সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। দিয়ে তখন আধ ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো, দিয়ে রাত্রে যখন কল করি তখন নেটওয়ার্ক মানে পুরো ইন্টারনেট বন্ধ, তখন কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না, ভীষণ টেনশন, ঘুম নেই রাত্রে, খাওয়া দাওয়া নেই কারো। পরে ছোট ছেলে কিভাবে ইয়ে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, দু একটা এটা এটা এরকম। যে পরশু দিন মানে রাত 2:30-2:30-এর মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং ইয়ে সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির, কিন্তু এতটাই রিস্ক ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায়, এবং অ্যাম্বুলেন্স, ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে, ছখানায় অ্যাম্বুলেন্সে করে ওরা 60 জন মতো আসে এয়ারপোর্টে, পরশু থেকে এয়ারপোর্টে আছে। মানে যে টিকিট করেছিল আমাদের পরশু দিন সেটা ক্যান্সেল হয়ে গেছে, আবার কালকে নতুন করে আবার টিকিট করা হয়েছে, আজকে 10টা কত তো ফ্লাইট, দেখা যাক ঠিকঠাক আসছে। রাস্তায় বেরোলে গুলি মানে ফায়ারিং এর অর্ডার দিয়ে দিয়েছে মিলিটারি ম্যানদের নামে। না ওরা লোকাল ভাবে এসেছে নিজের এতে রিক্স নিয়ে, মানে প্রথমে গার্ড দিব পুলিশ প্রোটেকশন, কিন্তু সেটা দেয়নি, ওরা নিজেরাই নিজেদের জীবন হাতে করে। না খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া তো মাসি রান্না করে, উনি তো আসতে পারেন ওই পরিস্থিতিতে, খাওয়া দাওয়ারও প্রবলেম। পরিবারের লোকেদের দাবি, ঘরে ফেরার জন্য তারা গাড়ি পাচ্ছে না, বাতিল হয়েছে উড়ান। তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায়। নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন, ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আজ তাদের কলেজেও পড়েছে, ওই কলেজের নিরাপত্তা রক্ষী খুন হয়েছেন, ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি, প্লেনও পায়নি, ইন্টারনেট সংযোগও নেই, ফলে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো, বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো, ছেলেমেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থাই করা হবে। আমার দুই ছেলে, বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে MBBS পড়ছে, আজ 5 বছর হয়ে গেল, এবার ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা, কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী, ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে, এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। ওই কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে, এই 3 দিন ধরে এয়ারপোর্টে আছে, উড়ান বাতিল হয়ে গেছে, আজকে 10:30 প্লেন পাওয়ার কথা আছে, এখন দেখা যাক কী হচ্ছে। ওই কলেজেও ঘটনা হয়েছে, ওদের সিকিউরিটি গার্ডকে কলেজ ভাঙচুর হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ভাঙচুর হয়েছে, এবং ওদের সিকিউরিটি মারা গেছে, ওদের যে হোস্টেল আছে ওখান থেকে 10 মিনিট রাস্তা। গতকালকে রাত্রে একটু হয়েছে, কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না, হয়তো চাপ ছাড়তে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ছেলে বলছে যে একটু নিরাপদে আছি, দেখা যাক কি হচ্ছে। মানে খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।